আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বহরমপুরে গুলিবিদ্ধ তৃণমূল নেতা সত্যেন চৌধুরী। বহরমপুরে গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা সত্যেন চৌধুরী। প্রণব আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত বলবে প্রণব। দেখো এই মুহূর্তে তোমার বহরমপুরের চালতিয়ার মধ্যে তার যে জায়গায় বাড়ি সেই এলাকার মধ্যে ছিল, সেখানে তৃণমূল নেতা সত্যেন চৌধুরী বসেছিল। একটি ফ্ল্যাটের নিচে তো সে বসেছিল, সেই সময় দুষ্কৃতীরা আসে এবং খুব কাছ থেকে গুলি করে এবং গুলি তার দেহের মধ্যে দুটো জায়গাতে লেগেছে, বুকের পাজরার কাছে এবং কানের কাছে, এবং তাকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদে বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তাকে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা দেখছেন এবং তার শারীরিক অবস্থা যথেষ্টভাবে খারাপ, এবং সেই সময় বসেছিল দুষ্কৃতীরা মোটর বাইকে করে আসে এবং খুব কাছ থেকে গুলি করে, তারপরে কিন্তু পালিয়ে গিয়েছে। ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ রয়েছে, কে বা কারা কি উদ্দেশ্যে করলো তোমার স্থানে কিন্তু যথেষ্টভাবে উত্তপ্ত হয়ে রয়েছে বহরমপুর, এবং পুরো ঘটনার তদন্ত করে দেখছে বহরমপুর থানার পুলিশ। এবং এই মুহূর্তে চিকিৎসকরা কিন্তু তাকে এমার্জেন্সিতে দেখছে এবং তার শারীরিক অবস্থা কিন্তু খুবই সংকটজনক বলে কিন্তু চিকিৎসকরা জানিয়েছে। একেবারেই প্রণব আমাদের সঙ্গে থাকো, আর একবার দর্শকদের জানিয়ে রাখি, বহরমপুরে গুলিবিদ্ধ তৃণমূল নেতা গুলিবিদ্ধ।